রাজ্যের ভোট উৎসবার মাত্র কয়েকদিন বাকি। গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। প্রার্থীদের সামনে রেখে কেন্দ্রভিত্তিক চলছে এখন রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের প্রচার অভিযান। একে অপরকে টেক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এখন মগ্ন প্রার্থীরা। রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থীরা যখন জোর কদমে ভোটের প্রচারে, তখন সেদিক দিয়ে কয়েকদিন ধরে যেন নীরবতা পালন করে আসছিলেন বিরোধী কংগ্রেস দলের একমাত্র বিধায়ক সুদীপ রায় বর্মণ। জুনিয়র বর্মণের নীরবতাকে ঘিরে বিভিন্ন মহলের মধ্যে শুরু হয়ে যায় নানা গুঞ্জন। ছয় আগরতলা কেন্দ্রে এবারও কংগ্রেস দলের প্রার্থী এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মণ। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। ইতিমধ্যে স্টার প্রচারকদের দিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন পাপিয়া দেবী। লক্ষ্য একটাই, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে নেওয়া। মিঠুন চক্রবর্তী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ বিপ্লব কুমার দেব থেকে শুরু করে আরো অনেকে পাপিয়া দেবীর সমর্থনে একে প্রস্তুত প্রচার সেরে নেবে আগরতলা কেন্দ্রে। এই অবস্থায় কংগ্রেস প্রার্থী সুদীপের নীরবতা স্বাভাবিকভাবে কেন্দ্রের ভোটার থেকে শুরু করে গোটা রাজ্যবাসীর মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়। অবশেষে খানিকটা দেরিতে হলেও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটের প্রচারে নামলেন সুদীপ রায় বর্মণ। বাম নেতা কর্মীদের সাথে এক প্রকার ভোটের আমেজে নিজের কেন্দ্রে প্রচারে সামিল হলেন তিনি। রবিবার সরকারি ছুটির দিন বাম কংগ্রেস কর্মীদের নিয়ে তিনি এলাকায় করলেন পদযাত্রা। পদযাত্রায় অংশ নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চাইলেন তিনি। তবে এদিনের এই পদযাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হল সুদীপের মুখ থেকে ইনকলাব স্লোগান। বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী সুদীপের মুখ থেকে ইনকলাব স্লোগানে স্বাভাবিকভাবেই যেন আপ্লুত উপস্থিত বাম নেতা কর্মীরা। তবে স্লোগানে উচ্ছ্বাসিত হতে দেখা গেল তার দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যেও। সিপিএম নেতা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, এই কেন্দ্রে গত নির্বাচনে পরাজিত প্রার্থী কৃষ্ণা মজুমদার, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিতদের সাথে নিয়ে এদিন আগরতলা কেন্দ্রে বিভিন্ন পদ পরিক্রমা করে পদযাত্রা। পদযাত্রায় অংশ নিয়ে এদিন সুদীপ রায় বর্মণ বলেন, কংগ্রেস কমিউনিস্ট কাছাকাছি এসেছে আমজনতার স্বার্থে, তাই জিতবে আমজনতাই, সেজন্যই একসাথে মাঠে নামা। মানুষের কাছে ইস্যু পাঁচ বছরে তো মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে, গণতন্ত্র পুনরুদ্ধার চাইছে মানুষ, আইনের শাসন ফিরে আসুক মানুষ সেটা চাইছে, গণতন্ত্র পুনরুদ্ধার হোক, সংবিধান সচল থাকুক মানুষ চাইছে। এটা রাজ্যের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন কখনোই সম্ভব না। সঠিক উন্নয়নকে ত্বরান্বিত করতে গেলে রাজ্যের আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখতে হবে। যা চলছে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, অত্যাচারিত মানুষ, সংবাদপত্র আক্রান্ত, মিডিয়া আক্রান্ত, আম জনসাধারণ আক্রান্ত, গণতন্ত্রের পক্ষে এটা ভয়ানক। মানুষ চাইছে মুক্তি, আমরা সেই মানুষকে মুক্তি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।